বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নেক কৃপায় ভালো আছি। পরবর্তী তোমাদের আজকে গণিত দুই নাম্বার ক্লাসে তোমাদের জন্য পৃষ্ঠা পাঁচে আমরা চারটি অঙ্ক শিখব। পৃষ্ঠা নাম্বার পাঁচ, এটার এক নাম্বার, যেটা এক নাম্বার অঙ্কে বলা হয়েছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিন। বড় সংখ্যাটিতে গোল দাগ দাও, বড় সংখ্যাটিতে গোল দাগ দাও। এখানে আমাদের সংখ্যা থাকবে দুইটি করে ভাগ থাকবে, এর ভেতর বড় যেটা সেটাতে গোল দাগ দিতে হবে। বড় সংখ্যাটিতে গোল দাগ দিব আমরা। এবার সংখ্যা লিখব, ধরো 2 10 4 24 আর 4 10 7 47, যেটা বড় সেটাতে গোল দাগ দিতে হবে। 37 50, 3 10 36, 5 0 50। এরপরে এসো 26 14, 2 10 6 26, 1 10 4 14। এবার এসো 43 38, 4 10 3 43, 3 10 8 38। এটা ধরো 4 10 40 আর 6 10 60। উপরে প্রশ্নটা লক্ষ্য করো, উপরের প্রশ্নে বলা হয়েছে বড় সংখ্যাটিতে গোল দাগ দাও। এই দুইটা সংখ্যার ভেতর আমরা দেখতে পাচ্ছি 47 বড়, এটা গোল দাগ দিয়ে দিলাম। এখানে 50 বড়, এটা গোল দাগ দেব। এখানে 26 বড়, গোল দাগ দিলাম। এখানে 43 বড়, গোল দাগ দিলাম। 60 বড়, গোল দাগ দিলাম। সহজ আছে কিন্তু। এবার দুই নাম্বার আমরা ছোট সংখ্যাটিতে গোল দাগ দিব। ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও। এক নাম্বারে বড় সংখ্যাটিতে গোল দাগ দাও, দুই নাম্বারে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও। ছোট সংখ্যা থাকবে এখানে প্রদত্ত তিনটি, তিনটি সংখ্যার মধ্যে যেটি ছোট সেটাতে গোল দাগ দেবে। এবং বলা যায় ছোট সংখ্যাটি নির্ণয় করো, গোল দাগ দেওয়া বলা যাবে, ছোট সংখ্যা নির্ণয় করাও বলা যাবে, তোমাদের যেটা চয়েস। যদি তিনটি সংখ্যার ভেতর সবচেয়ে ছোট যে সংখ্যা সেই সংখ্যাটিতে গোল দাগ দিয়ে দিব আমরা। 23 38 17, 2 10 3 23, 3 10 8 38, 1 10 7 17, তিনটা সংখ্যা এখানে আছে। 10 45 36, 10 4 10 5 45, 3 10 6 36, এই ঘরেও তিনটি সংখ্যা আছে। 25 28 32, এ ঘরেও তিনটি সংখ্যা আছে, এবার এসো 19 27 16, 19 2 10 7 27, 1 10 6 16, এর ভেতরে সবচেয়ে ছোট যে সংখ্যা সেটাতে টিক চিহ্ন দিব আমরা বা গোল দাগ দিব। 50 40 30, 50 40 30, সবচেয়ে ছোট যে সংখ্যা সেটাতে গোল দাগ দাও। যেহেতু প্রশ্নে বলা হয়েছে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও,
এখানে 23, 38, 17 আমরা জানি 17 সবচেয়ে ছোট, 17 গোল দাগ দিয়ে দিলাম। এখানে 10, 45, 36 তোমরা বলতে পারবে ছোট কোনটি, অবশ্যই 10, তাহলে 10-এ গোল দাগ দিয়ে দিলাম। এই তিনটা মিলে আমরা দেখতে পাচ্ছি যে 25-ই সবচেয়ে ছোট, 25-এ গোল দাগ দিলাম। এই তিনটা 19, 27, 16 এখানে 16 সবচেয়ে ছোট, 16-এ দাগ দিলাম গোল। 50, 40, 30 30 সবচেয়ে ছোট, 30-এ গোল দাগ দিয়ে দিলাম। সহজ এবং আনন্দময় যদি বুঝতে পারো। এবার এসো তিন নাম্বারে। এক নাম্বার বড় সংখ্যাটিতে গোল দাগ দিয়েছি, দুই নাম্বার ছোট সংখ্যাটিতে গোল দাগ দিয়েছি, তিন নাম্বারে ছোট থেকে বড় সাজাই। ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাও। এখানে আমাদের ঘর থাকবে ধরো একটি, সেই ঘরের এই পাশে থাকবে সংখ্যা আর ওই পাশে ছোট থেকে বড়, এই পাশে থাকবে সংখ্যা আর এই পাশে ছোট থেকে বড় সাজানো, ছোট থেকে বড় এটা সাজাতে হবে। এক নাম্বার ধরো এখানে সংখ্যা দেওয়া আছে 32, 19, 50, 45, 27 32, 19, 50, 45, 27 এটা একটি সংখ্যা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে 11, 23, 49, 38, 25 11, 23, 49, 38, 25 3, 10, 8, 38, 2, 10, 5, 25 এবার আমরা কি করব, এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাব। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 19, 19-এ টিক দিলাম আর এখানে 19 লিখলাম। 19-এর পরের ছোট সংখ্যা কোনটি, 27, এই 27-এ টিক দিলাম, 2, 10, 7, 27 লিখলাম। এখানে যেটা ছোট তুমি বাছাই করবে সেটাতে যদি দাগ দাও তাহলে ভুলের সম্ভাবনা কম থাকবে। এই 27-এর পরে আমরা দেখতে পাচ্ছি 32, তাহলে 3, 10, 2, 32 কেন বলা হয়েছে ছোট থেকে বড়, এটা ছোট আছে বড় এটা তার সে বড় এটা, এইভাবে সাজিয়ে যেতে হবে। 32-এর পরে আমরা 45, 4, 10, 5, 45 এরপরে 50, 5, 0, 50 ওকে এটা হয়ে গেল আমাদের ছোট থেকে বড় সাজানো। এবার এসো দুই নাম্বারটা 11, 11 সবচেয়ে ছোট, 11 আমরা লিখলাম। 11-এর পরে দেখতে পাচ্ছি 23, 23 এখানে লিখব, 23-এর পরে 25, 2, 10, 5, 25 25-এর পরে এখানে দেখা যাচ্ছে 38, তাহলে 3, 10, 8, 38 এর পরে 49, 4, 10, 9, 49 তিন নাম্বারে এটা। তিন নাম্বারে আমরা কি করছি, প্রশ্নে চাওয়া হয়েছে যে ছোট থেকে বড় সাজাও। আমরা কি করলাম, প্রথমে আগে এক পাশে সংখ্যা আর এক পাশে ছোট থেকে বড় সাজানোর জন্য ঘর নির্ধারিত আছে, আর সেই নির্ধারিত ঘরে আমরা কি করব, এই পাশের সংখ্যাগুলোকে বাছাই করে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজিয়ে ফেলব। এটা তিন নাম্বার। এরপরে আমাদের আজকের ক্লাসের আর একটি টপিক আছে, সেটা চার নাম্বার, বড় থেকে ছোট সাজায়। আমি আবারও পুরো ক্লাসটা একবার বলছি, এক নাম্বার আমাদের জন্য বড় সংখ্যাটিতে গোল দাগ দিই, দুই নাম্বারে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও, তিন নাম্বারে ছোট থেকে বড় সংখ্যা সাজাও। এবার চার নাম্বার,
চার নাম্বারে বড় থেকে ছোট সাজায়। বড় থেকে ছোট সাজায়। এবার এসো আমরা তাইলে প্রথমে কি করব, পুরো খাতাটাতে দুই ভাগে ভাগ করব। এক ভাগে থাকবে সংখ্যা আর এই ভাগে থাকবে বড় থেকে ছোট। বড় থেকে ছোট, বাস। এখন আমরা সংখ্যা উঠাই দিব। এই পাশে যেহেতু সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে, সংখ্যা এসো, সংখ্যা আছে চব্বিশ, আটত্রিশ, বারো, উনপঞ্চাশ, পঁচিশ, দুই দশ, চার চব্বিশ, তিন দশ, আট আটত্রিশ, এক দশ, দুই বারো, চার দশ, নয় উনপঞ্চাশ, আর দুই দশ, পাঁচ পঁচিশ। এটা একটি সংখ্যা। এরপরে এসো চার দশ এক একচল্লিশ, তারপরে আঠারো বিশ, সাঁত্রিশ, ছাব্বিশ, এক দশ, আট আঠারো, দুই দশ, বিশ, এরপরে সাঁত্রিশ, তিন দশ, সাত সাঁত্রিশ, এরপরে দুই দশ, ছয় ছাব্বিশ। এরপরে সংখ্যা এসো চোদ্দ, উনত্রিশ, একচল্লিশ, এক দশ, চার চোদ্দ, দুই দশ, নয় উনত্রিশ, চার দশ, সাত সাতচল্লিশ। এরপরে তেইশ, পনেরো, দুই দশ, তিন তেইশ, এক দশ, পাঁচ পনেরো। সংখ্যা এখানে উল্টো পাল্টা করে দিলাম। আর যদি বইয়ের তাই দিতে হয় তাহলে এটা সাতচল্লিশ নয়, আমরা একচল্লিশ, বইয়ে আছে একচল্লিশ দিলাম। এরপর একটা ধরো তেত্রিশ বিশ, তেত্রিশ বিশ, ছত্রিশ পঞ্চাশ আঠাশ, ছত্রিশ পঞ্চাশ আঠাশ। এটা হলো আমাদের সংখ্যা। আর এ পাশে বলা হয়েছে বড় থেকে ছোট। তাহলে এখানে এই লাইনের সংখ্যাগুলোর যে কয়টা সংখ্যা আছে সবচেয়ে বড় যেটা সেটা আগে লিখতে হবে। বড় সংখ্যা উনপঞ্চাশ, চার দশ নয় উনপঞ্চাশ। উনপঞ্চাশের পরে যে বড় সংখ্যাটি আমরা পাচ্ছি সেটা এখন লিখব, তিন দশ আট আটত্রিশ। আটত্রিশের পরে এখানে বড় সংখ্যা কোনটা দেখো, বড় সংখ্যা অবশ্যই পঁচিশ হচ্ছে, দুই দশ পাঁচ পঁচিশ। পঁচিশের পরে যেটা আসছে সেটা চব্বিশ। পঁচিশের পরের যে সংখ্যা আসছে সেটা চব্বিশ, দুই দশ চার চব্বিশ। এবারে একটা আছে বারো, এটা আমরা এখানে লিখলাম বারো, বড় থেকে ছোট। এবার দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইনে আমাদের সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ। এই পাঁচটার কিন্তু সবচেয়ে বড় যে সংখ্যা সেটা লিখতে হবে। সবচেয়ে বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ, চার দশ এক একচল্লিশ, একচল্লিশের পরে তিন দশ সাত সাঁত্রিশ, সাঁত্রিশের পরে এখানে যে সংখ্যা আছে আঠারো বিশ ছাব্বিশ, তাহলে ছাব্বিশ, দুই দশ ছয় ছাব্বিশ, ছাব্বিশের পরের বড় সংখ্যা বিশ, দুই শূন্য কুড়ি, এরপরে আঠারো, এক দশ আট আঠারো। সংখ্যা এক দুই তিন চার পাঁচ, এখানেও এক দুই তিন চার পাঁচ, পাঁচটি আমরা পেয়ে গেলাম। এবার এসো তিন নাম্বার লাইনে, এখানে সংখ্যা আছে পাঁচটি আর ভেতরে একচল্লিশই সবচেয়ে বড় সংখ্যা। আমরা চার দশ এক একচল্লিশ লিখলাম। একচল্লিশের পরের যে সংখ্যা সেটা এই দুই দশ নয় উনত্রিশ, দুই দশ নয় উনত্রিশ। উনত্রিশের পরে যে সংখ্যা সেটা পাওয়া যাচ্ছে তেইশ, দুই দশ তিন তেইশ। তেইশের পরের যে সংখ্যা সেটা এই পনেরো আর চোদ্দ, তাহলে পনেরোই বড়, পনেরো আমরা লিখলাম যেহেতু বলা হয়েছে বড় থেকে ছোট। এরপরে চোদ্দ,
তাহলে এই লাইনে আমাদের কাজ ওকে হলো এবার এসো 33 20 36 50 28 এই পাঁচটি সংখ্যার ভিতর বড় সংখ্যা আমরা পাচ্ছি 50 50টা লিখে দিলাম 50 এর পরের বড় 36 36 লিখে দিলাম 36 এর পরে এখানে 33 আছে 3 10 3 33 33 এর পরে এখানে 28 আছে 2 10 8 28 28 এর পরে দেখা যাচ্ছে 20 সবচেয়ে ছোট 20 এখানে লিখলাম এটা ছিল আমাদের বড় থেকে ছোট সংখ্যা সাজানো আশা করি সবাই বুঝেছো সবাই খাতায় উঠায় নাও এবং বাসায় গুরুত্ব সহকারে এই চারটি প্রশ্নের সমাধান বা অঙ্ক তোমরা বাসায় বারবার করবে যাতে করে তোমাদের পরীক্ষায় প্রয়োগের আর কোনো সমস্যা না হয় এবার আমরা বাসার কাজে যাব বাসার কাজ তোমাদের জন্য থাকবে পৃষ্ঠা নং 5 এর 1 থেকে 4 নং অঙ্ক অনলাইনে ক্লাসে যোগদানের জন্য সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই বাসায় মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে থাকো সবাইকে আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ